আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়ার্স, আমি বাবুল আহমেদ বলছি। আজ প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বিসিএস প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা যেটা সমাধান করব, সাধারণত বিসিএস এর আন্তর্জাতিক বিষয়গুলি প্রশ্ন সমাধান। 2005 সাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? ক্যাটরিনা। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অন্তর্ভুক্ত নয়? চারটি অপশনের মধ্যে যে দুটি অপশন দুটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অন্তর্ভুক্ত নয়, নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মিলন সংস্থার সদস্য? উগান্ডা। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি? 543টি। কোন দেশের মহিলারা সর্বোত্তম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদের সদস্য ক্রমে। কোন মুসলিম মনীষী সর্বোত্তম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। অক্সফামের সদর দপ্তর কোথায়? অক্সফামের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়? ম্যাকাও। এটি সাধারণত চীনের অংশবিশেষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? 1977 সালে। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? সল্ট 2 চুক্তি। স্টার্ট 2 কি? স্টার্ট 2 হচ্ছে কৌশলগত অস্ত্রে হ্রাস সংক্রান্ত চুক্তি। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য সংখ্যা কত? এখানে 4টি অপশনের মধ্যে একটিও না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। ওয়াইসি। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের? তিনি কুর্দি সম্প্রদায়ের। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? 2015 সালে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।